করোনা সংক্রমণে লাগাম টানতে মাস্ক পরাতে ও সচেতনতা বাড়াতে মাঠে তৎপর পুলিশ। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং চট্টগ্রামের আগ্রাবাদে আছেন কমল দে। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির, দুই সপ্তাহের ব্যবধানে কোভিডের যে সংক্রমণ সেটি কিন্তু বেড়ে গিয়েছে, অর্থাৎ সেটি প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তো ঢাকায় কোভিড নির্দেশিত যে ধরনের হাসপাতালগুলো ছিল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, রাজধানীর কর্মীটোলা হাসপাতাল সহ প্রতিটি হাসপাতালে কিন্তু প্রতিদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। ইতিমধ্যেই অনেকগুলো হাসপাতাল রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন এটি একটি কোভিড হাসপাতাল। এই হাসপাতালে কোভিড আক্রান্তদের জন্য প্রায় 800 শয্যা রয়েছে। এই হাসপাতালের পরিচালক জানিয়েছেন এখানে কিন্তু 500-রও বেশি করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এবং এই হাসপাতালের পরিচালক বলছেন প্রতিনিয়ত যে হারে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে, আগামী এক সপ্তাহের মধ্যেই হাসপাতালের বাকি সিট যেগুলো খালি রয়েছে সেগুলো পরিপূর্ণ হয়ে যাবে। তখন তাদের পক্ষে হয়তো নতুন রোগী যারা আসবেন তাদেরকে সেবা দেওয়া অনেকটা কষ্টকর হয়ে যাবে। আমরা সকালে কিন্তু সকালবেলা রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেটি আমরা দেখে এসেছি। সেখানেও কিন্তু 250টি শয্যা রয়েছে করোনা আক্রান্ত রোগীদের জন্য। ইতিমধ্যেই সেটি পূর্ণ হয়ে 393 জন রোগী, অর্থাৎ প্রায় 150 জনের বেশি রোগী কিন্তু অতিরিক্ত ভর্তি রয়েছেন রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালে। অন্যান্য হাসপাতাল যেগুলো কোভিড নির্দেশিত হাসপাতাল হিসেবে চিহ্নিত সেই হাসপাতালগুলোতেও কিন্তু রোগীর চাপ প্রতিনিয়ত বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে বাংলাদেশের মানুষের যে অসচেতনতা বা স্বাস্থ্যবিধি মানার প্রতি যে অনীহা সেটির কারণে কিন্তু করোনার সংক্রমণ বাড়ছে। তবে যেভাবেই বাড়ুক না কেন হাসপাতালগুলোকে কিন্তু ইতিমধ্যেই সেই চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। আমরা যে সমস্ত হাসপাতাল ঘুরেছি দেখেছি প্রতিনিয়তই কিন্তু রোগীরা ভর্তির জন্য আসছেন। পাশাপাশি আইসিইউ যেটি রয়েছে করোনায় আক্রান্ত যাদের অবস্থা খুবই সংকটাপন্ন তাদের সেই অবস্থা তাদেরকে ভর্তির জন্য যে আইসিইউগুলো রাখা হয়েছে সেই আইসিইউগুলোও কিন্তু ইতিমধ্যে পূর্ণ হয়ে গিয়েছে। তো এই বিষয়ে আরও জানাতে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, তার কাছে। ধন্যবাদ শাকের। চট্টগ্রামে কিন্তু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাই মাঠে থেকে জনগণকে মাস্ক পরাতে বাধ্য করছেন। বিশেষ করে গতকাল থেকে সিএমপির 16টি থানার 100টির বেশি পয়েন্টে কিন্তু এই ধরনের কর্মসূচি চলছে। তারা বিনামূল্যে মানুষকে মাস্ক দিচ্ছে এবং যারা মাস্ক পরছে না তাদেরকে তারা বিনামূল্যে মাস্ক দিচ্ছেন। এক্ষেত্রে দেখেছি 100টি পয়েন্টে এই অভিযান চলছে। গতকাল থেকে আজও আমরা দেখেছি গুরুত্বপূর্ণ প্রতিটি মোড়ে মোড়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তারা নিজেরাই অবস্থান করছে, তাদের ফোর্সদেরকে অনুপ্রাণিত করছে। তো আমরা একটু দেখবো বাদামতলের মোড়ে রয়েছেন উপকমিশনার ওয়ারিশ আহমেদ, আমরা একটু কথা বলবো। আপনারা দেখছি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাঠে থেকে মাস্ক বিতরণ তদারকি করছেন, এটা কেন করা হচ্ছে? আমরা সারা বাংলাদেশে মানুষকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি, মাস্ক বিতরণ করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরাটা অত্যন্ত জরুরি। তো আমরা মানুষকে বাধ্য করছি না, উদ্বুদ্ধ করছি, এবং একই সঙ্গে আমরা মাস্ক বিতরণ করছি, তারা যেন মাস্কটা পরে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি যেন তারা মেনে চলে সেজন্য আমরা প্রচার প্রচারণা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিএমপির উপকমিশনার ওয়ারিশ আহমেদের সাথে, তারা বলছেন তারা মানুষকে আসলে সচেতন করছেন। আপনারা দেখতে আমরা দেখেছি নগরীর প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা অবস্থান নিচ্ছেন, তাদের ফোর্সদেরকে তারা মাস্ক দিচ্ছে। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি একটি থানা এলাকায় 1 লাখের বেশি মাস্ক বিতরণ করা হয়েছে। আজকেও সকাল গতকালকের মতো আজকেও সকাল আমরা প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পয়েন্টে দেখেছি পুলিশের এই অবস্থান। তারা কিন্তু একটি নির্দেশনা দিয়েছে, মাস্ক ছাড়া কোনো যাত্রীকে যেন গাড়িতে গণপরিবহনে তোলা না হয় সেটি তারা বলছে। তো আমরা কথা বলছিলাম সিএমপি কমিশনারের সাথে, সালেম মোহাম্মদ তানভীর আমাদেরকে যেটি বলেছেন তারা প্রথমে জনগণকে সচেতন করবেন, কয়েকদিন তারা নিজেরাই মাস্ক তারা বিতরণ করবেন, মাস্ক পরিয়ে দেবেন, এরপর যদি জনগণ সচেতন না হয় তাহলে কিন্তু তারা অ্যাকশনে যাবেন। তবে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু গত কয়েকদিনে জনগণের মধ্যে সচেতনতা বাড়ছে, বিশেষ করে চট্টগ্রামে কিন্তু যে করোনা সংক্রমণে কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর সে কারণে কিন্তু জনগণের মধ্যে এতদিন যেটি অসচেতনতা ছিল মাস্ক ব্যবহারের একটা অনীহা ছিল সেটি কিন্তু এখন বেড়েছে। বিশেষ করে গতকাল থেকে দেখেছি আমরা শহরের 100টি পয়েন্টে কিন্তু এইভাবে পুলিশ কর্মকর্তারা নিজেরাই অবস্থান নিচ্ছেন, তারাই মাইকিং করছেন, তারা প্ল্যাকার্ড প্রস্তুত নিয়ে আছেন এবং একসাথে তারা শত শত মাস্ক তারা বিতরণ করছে জনগণের মাঝে, তারা জনগণকে তারা মাস্ক তুলে দিচ্ছেন। এক্ষেত্রে যেটি বলা হচ্ছে প্রথম পর্যায়ে সচেতনতা, তারপরে যাবে তারা অ্যাকশনে। অর্থাৎ আগামী আরও কয়েকদিনে সিএমপি কমিশনের নির্দেশনা অনুযায়ী এইভাবে তারা অ্যাওয়ারনেস কার্যক্রম চালিয়ে যাবেন, এইভাবে তারা মাস্ক পরিয়ে দেবেন, এরপরে যদি না হয় তখন তারা অ্যাকশনে যাবেন। আমরা দেখেছি কিন্তু গণপরিবহনের মধ্যে তারা উঠে
হচ্ছে গণপরিবহন উঠে পুলিশ সদস্যরা তারা মাস্ক পরিয়ে দিচ্ছেন জনগণকে, মাস্ক উদ্বুদ্ধ করছে, এমনকি তারা চালক এবং হেলপারদেরকে জানিয়ে দিয়েছেন মাস্ক বিহীন কোনো যাত্রী যেন গাড়িতে তোলা না হয়। তো বলা চলে গতকাল থেকে সিএমপির 16টি থানার 100টি পয়েন্টে যে কার্যক্রম আজকে সকাল থেকে, তাতে বিশেষ করে একটি বিষয়, ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন মাঠে থাকছেন তখন সাধারণ সদস্যরা কিন্তু এই কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সিএমপি যে বিভিন্ন পয়েন্টে সকাল থেকে যে কার্যক্রম চলছে জনগণকে করোনা ভাইরাস প্রতিরোধ উদ্বুদ্ধকরণের তার সর্বশেষ। করোনা পরিস্থিতি এবং মাস্ক অভিযানের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন রিপোর্টার কমল দে। তার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার শাকির আহমেদ।